আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। আর শুরুতেই জানাবো ইউপিএ সংবাদ শিরোনাম। বিকেলে বসছে চলতি সংসদের সম্ভাব্য শেষ অধিবেশন, সড়ক পরিবহন ও ডিজিটাল নিরাপত্তা আইন সহ পাশ হতে পারে 21টি বিল। রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় গুদাম থেকে পাচারের সময় 175 টন খাদ্য শস্য জব্দ, ব্যবস্থাপক সহ আটক দুই। পরে মোহাম্মদপুর কৃষি মার্কেটে র্যাবের অভিযান। এবং পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে চট্টগ্রামের সীতাকুণ্ড। শুনছিলেন ইউপিএ সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, চলতি সংসদের 22তম অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেল 5টায়। শুরু হচ্ছে এই অধিবেশন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন এবং অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠিত হলে এটি হতে পারে এই সংসদের শেষ অধিবেশন। তবে এর আগে সংসদ ভবনে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিতে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে অধিবেশনের মেয়াদকাল। সংসদ সচিবালয় বলছে, একাদশ সংসদ নির্বাচন এবং সম্ভাব্য নির্বাচনকালীন সরকার গঠনের সময়সীমা বিবেচনায় নিয়ে 30 অক্টোবর পর্যন্ত এই অধিবেশন চালানো হতে পারে। চলতি দশম সংসদের সম্ভাব্য এই শেষ অধিবেশনে সড়ক পরিবহন ও ডিজিটাল নিরাপত্তা আইন সহ 21টি বিল পাশ হতে পারে। আগামী জাতীয় নির্বাচনের পরও দেশের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ষষ্ঠ জাতীয় সম্মেলন ও আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে, আর বিএনপি সবসময় বিদেশ নির্ভর থাকে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সামনে আমাদের নির্বাচন, আমরা একটা দুই টার্ম থাকলাম, তৃতীয় টার্মে জনগণ ভোট দিলে আসব, আর না দিলে আমরা বলতে পারি না হয়তো আসব না। কিন্তু আমরা চাই যে যে অগ্রযাত্রাটা আমরা শুরু করেছি সেটা যেন থেমে না থাকে। বাংলাদেশ আজকে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, আমাদের নীতি আওয়ামী লীগের নীতি যে আমরা সম্পূর্ণ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব, কারোর কাছে হাত পাতব না। আর বিএনপির নীতি, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা হওয়া যাবে না, বিদেশ থেকে ভিক্ষা আনতে হবে। তো আর যেন ভবিষ্যতে বাংলাদেশকে কারো কাছে ভিক্ষার হাত বাড়াতে না হয় সেদিকে বিশেষভাবে কৃষিবিদরা লক্ষ্য রাখবেন, আমি শুধু সেইটুকু আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি। রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য গুদাম থেকে পাচারের সময় ওএমএস এর 175 টন চাল, আটা ও গম জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর সাথে জড়িত অভিযোগে খাদ্য গুদামের ব্যবস্থাপক সহ দুজনকে আটক করা হয়। পরে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওএমএস এর চাল ও আটা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। আপেল মাহমুদ রিপোর্ট। অবৈধভাবে খাদ্যশস্য বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর তেজগাঁওয়ের সরকারি খাদ্য গুদামে অভিযান চালায় র্যাব 3-এর একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় গাজীপুর, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গার খোলা বাজারে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া ওএমএস এর চাল, আটা ও গম বোঝায় 8টি ট্রাক জব্দ করে র্যাব। 141টা পয়েন্টে শুধু ঢাকা মহানগরীতেই একটা ট্রাক থেকে 1 টন চাল এবং 2 টন আটা বিক্রি হওয়ার কথা, কিন্তু হ্যাঁ প্রতিদিন শুক্রবার ছাড়া। কিন্তু দুঃখজনক হলো সেই চাল এবং আটাটা ওই সমস্ত পয়েন্টে বিক্রি না করে কালোবাজারের মাধ্যমে অতিরিক্ত মূল্যে এখানে গোডাউনের কিছু কর্মকর্তারা এবং কিছু ব্যবসায়ী লোকজন মিলে এই বাজার খোলা বাজারে নিয়ে এসে বিক্রি করছে। এবং আজকে আমরা দেখলাম যে আটা 3টা যে পেয়েছি, 60 টন আটা, এই 60 টন আটা একটি চালান 20 টন যাচ্ছিল শ্রীমঙ্গলে, একটি চুয়াডাঙ্গাতে, একটি গাজীপুরে। এই ঘটনায় দায় এড়ানোর চেষ্টা করেন তেজগাঁও কেন্দ্র খাদ্য গুদাম ব্যবস্থাপক। ওমেশের চাল ভাগাভাগি না, এখানে তারা ওই যে লেবারদের টাকা নিয়ে বা ইয়ে হচ্ছে, ওদের লেবারদের ইয়া দেয়, তো ওই যে বিল এটা নিয়ে ঝামেলা হয়েছিল। পরে ওরা নিজেরা দুই পক্ষের নেতৃত্বে একজনই নেতৃত্ব করেন, যদি কর কর্তৃপক্ষ তদন্ত করে দায়ী হলে যাওয়ার ব্যবস্থা নেবেন। এ সময় মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অভিযান চালায় র্যাব। তেজগাঁও কেন্দ্র খাদ্য গুদাম থেকে সেখানে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে নিয়ে আসা বিপুল পরিমাণ ওএমএস এর চাল ও আটা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সরকারি অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ীরা জড়িত থাকার প্রমাণ পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজকে এখানে যিনি সিএসজি গুডাউন জিজ্ঞাসাবাদের জন্য ম্যানেজার এবং গুদাম ইনচার্জ, তাকে আমরা আটক করে নিয়ে যাচ্ছি, এবং তার সাথে কারা কারা ইনভলভ,
কোন কোন চক্র ইনভলভ এবং সরকারের এই জনপ্রিয় এবং জনকল্যাণমুখী এই কাজকে কারা ব্যাহত করছে, এর পিছনে কারা কারা আছে, প্রত্যেককে দায় নিতে হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের বিভিন্ন খাদ্য গুদামে র্যাবের এই অভিযান আগামীতেও অব্যাহত রাখার ঘোষণা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ড প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। পূর্বে উঁচু চন্দ্রনাথ পাহাড়, পশ্চিমে সন্দ্বীপ চ্যানেল, আর মাঝখানে সবুজের চাদরে মোড়া গুলিয়াখালী সৈকত, পাশে কেওড়াবন যেন সুন্দরবনের প্রতিচ্ছবি। এই রূপকে কেউ কেউ মেলাচ্ছেন ভূস্বর্গখ্যাত কাশ্মীরের পেহেলগামের সাথে। এই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ভিড় করেন সেখানে। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট জানাচ্ছেন কঙ্কন নাগ। মুরাদপুর উপকূলের সন্দ্বীপ চ্যানেল, উত্তর দক্ষিণে বিস্তৃত সবুজ মাঠ, আর কিছু দূর পরপর কেওড়া বাগান, এর মাঝে প্রকৃতির অপরূপ এক সৌন্দর্য গুলিয়াখালী সৈকত। গুলিয়াখালী বীচকে ভিন্নতা দিয়েছে বিস্তৃত ঘাসের সবুজ গালিচা। সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে অসংখ্য আঁকা বাঁকা নালা। সৈকতের এই সবুজ ঘাসের ওপর দিয়ে জোয়ারের মিতালি আবার ভাটার টানে সাগরে পানি মিলিয়ে যাওয়ার দৃশ্য যে কাউকে বিমোহিত করবে। এখানকার প্রকৃতির সাথে আর কোনো জায়গায় আসলে তুলনা হয় না। উপরে হচ্ছে নীল আকাশ সাথে সমুদ্র, পাহাড়, তিনটার মিক্সচার একসাথে এখানে দেখা যাচ্ছে। এখন পর্যন্ত আমরা যা যা দেখছি হেঁটে আসছি, খুব এনজয় করছি। অন্যান্য বিচের সাথে একটু অবশ্যই আলাদা আছে, এটাকে এক্সপ্লোর করা এখন আমাদের সবার দায়িত্ব। সৈকতের সৌন্দর্য উপভোগে প্রতিদিন নামছে অসংখ্য পর্যটকের ঢল, তবে অবকাঠামোগত সুবিধা না থাকায় দুর্ভোগে পড়ছেন তারা। অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা যদি বৃদ্ধি করা হয়, তাহলে এটা বাংলাদেশের একটা অন্যতম বিশ্বে রূপান্তর হবে বলে ব্যক্তিগতভাবে আমি আশাবাদী। পর্যটন কর্পোরেশনের আওতায় এনে এটাকে এতে এখানে অবকাঠামো, পর্যাপ্ত অবকাঠামো এবং পর্যটকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেন। তবে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। শীতকাল উইন্টারে আমরা চেষ্টা করবো একটা জোন করার জন্য, জোন বা সাবজোন করার জন্য, কারণ সীতাকুণ্ডের অনেকগুলো স্পটে এখানে ভেরি ইম্পর্টেন্ট। গত এক বছরে সীতাকুণ্ডের অন্য সব পর্যটন স্পটকে পেছনে ফেলেছে এই গুলিয়াখালী সি বিচ। তাই দেশের পর্যটনের বিকাশে সরকারকে সব রকম পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দর্শনার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় হয়ে উঠছে টার্কি মুরগি পালন। লাভ বেশি হয় অনেকেই ঝুঁকছেন এই মুরগি পালনে, এর ফলে কর্মসংস্থান হচ্ছে অনেকেরই। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসাক সুমনের রিপোর্ট জানাচ্ছেন কবির হাসনাই। ব্রাহ্মণবাড়িয়ার চীনের গ্রামের বিদেশ ফেরত ইকরামের জীবন বদলে দিয়েছে টার্কির খামার। ওয়েবসাইট ও ইউটিউবে দেখার পর স্ত্রীকে সাথে নিয়ে টার্কি মুরগি পালন শুরু করেন তিনি। 20টি টার্কি দিয়ে খামার শুরুর পর এখন তার সংখ্যা 300। খামার থেকে প্রতি মাসে ভালো আয় হয় বলে জানান ইকরাম। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন এখন ব্রাহ্মণবাড়িয়াতে আসে টার্কি নেওয়ার জন্য। 100 আছে আমার প্যারেন্টস, যেগুলা থেকে আমি ডিম উৎপাদন করি, আর 200 আছে আমার মাংসের জন্য, যেগুলাতে আমি শুধু মাংস বিক্রয়ের জন্য। এটা আমরা করে লাভবান হচ্ছে এটাই যে আমাদের যে আর্থিক সমস্যা ছিল এগুলো সব দূর হয়ে গেছে, এই টার্কি দিয়ে আমরা অনেক কিছু করতে পারতেছি এখন। জেলার 26টি খামারে প্রায় 5,500 টার্কি রয়েছে। একটি টার্কি মুরগি 10-12 কেজি ওজনের হয়ে থাকে। শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে তেমন কোনো কৃত্রিম খাবারের প্রয়োজন পড়ে না। এছাড়া সব ধরনের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম টার্কি। এর মাংস পুষ্টিগুণ সমৃদ্ধ ও খেতে সুস্বাদু হওয়ায় বাজারে দিন দিন এর চাহিদা বাড়ছে। এটা শীত গরম সবসময় এটা ইয়া করা যায়, এটা সহ্য করতে পারে। প্রধান খাদ্য হলো সবজি খাবার। এই সবজি খাবার কচুরি ফেনা, ঘাস, লতা পাতা, এগুলো সব কিছু খাই। কোলেস্টেরল লেভেলের পরিমাণ খুব কম থাকে, সেজন্য এটা স্বাস্থ্য ঝুঁকি নাই বললেই চলে। এছাড়া ইউরোপ সহ অন্যান্য দেশে এটার প্রচুর চাহিদা আছে, বাংলাদেশে এর চাহিদা দিন দিন অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। টার্কি মূলত উত্তর আমেরিকার একটি পাখি। তুরস্কের কিছু ব্যবসায়ী ইউরোপে প্রথম এর বাজারজাত শুরু করে, পরবর্তীতে দেশটির নামানুসারে পাখিটি টার্কি নামে পরিচিতি লাভ করে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দক্ষ মানব সম্পদ তৈরিতে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। তাদের মতে সামাজিক দায়বদ্ধতার বেশিরভাগ অর্থ এই খাতে ব্যয় করতে হবে। গতকাল রাজধানীর ফার্মেসি কাউন্সিল মিলনায়তনে বৃহত্তর বগুড়া সমিতির শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে বিত্তবানদের সহায়তা বাড়ানোর তাগিদ দিয়ে বক্তারা বলেন, শিক্ষা বিষয়ক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, গবেষণা ও নতুন উদ্যোক্তা হতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। সমিতির পক্ষ থেকে 2017 সালে 124 জন শিক্ষার্থীর মধ্যে 5,56,000 টাকার অর্থবৃত্তি প্রদান করা হয়। এ সময় শামিমা পারভিন ও জিনাত পারভিন 1,00,000 টাকা অর্থবৃত্তি দেওয়ার ঘোষণা দেন। বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি এ এন এম বজলুল হক, উপদেষ্টা নজরুল ইসলাম এবং সমিতির সহ সভাপতি ও এটিএন বাংলার প্রধান উপদেষ্টা এম শামসুল হুদা এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। টেলিভিশনে ভারতীয় সিরিয়াল দেখা বন্ধ করেন, আমাদের সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে, এই চ্যানেলগুলো দেখা বন্ধ করেন। এই প্রচেষ্টাকে আমরা, এই উদ্যোগকে আমরা মনে করি যে আরো বৃহত্তর মানুষের কাছে, আমাদের বগুড়াবাসীর কাছে, প্রচুর দরিদ্র ছেলে মেয়ে আছে যারা লেখাপড়া অর্থের জন্য লেখাপড়া করতে পারে না, ঢাকায় এসে লেখাপড়া করতে পারে না, তো আমরা মনে হয় আর তাদেরকে সাহায্য করতে পারি। রিপোর্টেক্স খেলার খবর। গোলরক্ষক শহীদুলের ভুলে সাফ ফুটবলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। ড্র করলেই যেখানে সেমিফাইনাল নিশ্চিত হতো, সেখানে নেপালের কাছে 2-0 গোলে হারে স্বাগতিকরা বিদায় নিতে বাধ্য হয়। এর আগে দিনের প্রথম ম্যাচে ভুটানকে 3-0 গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় পাকিস্তান। রিপোর্ট। দেশের ফুটবল ভক্তদের স্বপ্নকে কি করে এক ভুলে ছাই চাপা দেয়া যায়, গোলরক্ষক শহীদুল যেন তাই দেখালেন। বিমল ঘাটতি মাগারের প্রায় 40 গজ দূর থেকে নেওয়া সাধারণ শটটি তাই খুঁজে পেল বাংলাদেশের জাল। ম্যাচ গড়িয়েছে তখন 33 মিনিটে। অথচ প্রথম 30 মিনিটে মনে হয়েছিল আরেকবার গ্যালারিতে লাল সবুজের গর্জন উঠবে। মাঝমাঠ থেকে আক্রমণ ভাগের নিয়ন্ত্রণ তখন জেমিডের শিষ্যদের পায়ে, কিন্তু ওই এক ভুলেই সব এলোমেলো, যেন পায়ের তলার মাটি সরে গেল স্বাগতিক ফুটবলারদের। স্নায়ুর পরীক্ষায় হেরে বল হারাতে থাকে তারা। গোল শোধে মরিয়া দল 90 মিনিটে উল্টো আরও এক গোল খেয়ে বসে নেপালের নবযুগ শ্রেষ্ঠার শটে। নেপাল গো! যে ম্যাচে একটি পয়েন্টটি স্বাগতিকদের গ্রুপ চ্যাম্পিয়ন করে দিতে পারত, অবিশ্বাস্যভাবে সে ম্যাচ থেকে কিনা গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টা বেজে গেল 6 পয়েন্ট নিয়ে এগিয়ে থাকা বাংলাদেশের। অবনা নেই এবং রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন। এর আগে দিনের প্রথম ম্যাচে ভুটানকে 3-0 গোলে হারিয়ে পাকিস্তান এগিয়েছিল সেমির পথে। বাংলাদেশের পরাজয়ে তাদের জায়গা হলো সাফ ফুটবলের সেমিফাইনালে। খেলা শেষ। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। কোচ হিসেবে লুইস এনরিকের অভিষেক ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলে হারালো স্পেন। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে উইফা নেশনস কাপের ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্পেন। তবে 11 মিনিটেই মার্কাস রাশফোর্ডের গোলে উল্টো এগিয়ে যায় স্বাগতিকরা। অবশ্য 2 মিনিটের মধ্যে রড্রিগোর ক্রস থেকে ম্যাচে সমতা ফেরান সৌল নিকভেজ। আক্রমণ পাল্টা আক্রমণের পর 32 মিনিটে রড্রিগোর গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। হ্যারি কেন, রাশফোর্ডরা কয়েকটি সুযোগ নষ্ট না করলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। আর ইস্কো, অ্যাসেন্সিও কিংবা আসপাস ব্যবধান আর বাড়াতে না পারায় 2-1 গোলের জয় দিয়ে মাঠ ছাড়ল লা রোজারা। ম্যাচের শুরু থেকে স্পেন অধিনায়ক সার্জিও রামোসকে দুয়ো দিয়েছেন ইংলিশ দর্শকরা। গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের মোহাম্মদ সালাহকে ফাউলের পর থেকেই গোটা ইংল্যান্ডের শত্রু বনে যান রামোস। শেষ করবার আগে ইউপে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিকেলে বসছে চলতি সংসদের সম্ভাব্য শেষ অধিবেশন। সড়ক পরিবহন ও ডিজিটাল নিরাপত্তা আইন সহ পাশ হতে পারে 21টি বিল। রাজধানীর তেজগাঁও কেন্দ্র গুদাম থেকে পাচারের সময় 175 টন খাদ্যশস্য জব্দ, ব্যবস্থাপক সহ আটক 2, পরে মোহাম্মদপুর কৃষি মার্কেটে র্যাবের অভিযান। পঞ্চগড়ে বাসের ধাক্কায় 2 সন্তান সহ বাবা নিহত, মা আহত। মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে নোয়াখালীর হাতিয়ার, হরণী ও চান্দনী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। এবং পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে চট্টগ্রামের সীতাকুণ্ড।
পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি আর এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tubo। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।